দেশ জুড়ে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ব্যতিক্রম নয় রাজ্য সহ দক্ষিণের এ জেলা বাঁকুড়াও এ খবর এখন সবাই জানে এবার সেই করোনা সংক্রমণ ঠেকাতে উত্তরপ্রদেশ জম্মুর দেখানো পথেই হাঁটল রাজ্য রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে সারা রাজ্যে দুদিন পুরো লকডাউন আর সেই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী আসুন তার আগে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ের বা পরিষেবা লকডাউন আওতার বাইরে থাকছে সরকারি নির্দেশিকা অনুযায়ী লকডাউনের দিনগুলিতে সরকারি বেসরকারি অফিসগুলি বন্ধ থাকলেও এর বাইরে রয়েছে স্বাস্থ্য পরিষেবা যেমন স্বাস্থ্যকর্মীদের যাতায়াত থানা হাসপাতাল ইত্যাদি এর পাশাপাশি পুলিশ সংশোধনাগার পণ্য পরিবহন দমকল বিদ্যুৎ অন্তরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিষেবা জল ও জঞ্জাল সাফাই চা বাগান ও কৃষিকাজ কারখানার ভিতরে থাকা শ্রমিকদের দিয়ে উৎপাদন ই কমার্স শেয়ার বাজার রান্না করা খাবারের হোম ডেলিভারি এবং অবশ্যই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ওই সরকারি নির্দেশিকা অনুযায়ী নয় জুলাই থেকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে লকডাউন যেমন চলছে তেমনই চলবে তার পাশাপাশি চলতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার এবং আগামী সপ্তাহে বুধবার সারা রাজ্যে কঠোরভাবে লকডাউন লাগু থাকবে লকডাউনের সময়সীমা ভোর ছটা থেকে রাত দশটা চালু থাকলেও আগের মতো প্রতিদিনই নাইট কারফু বলবৎ থাকছে বলে জানা গেছে সুনন্দা রায়ের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া